প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ কৃপার কারণে আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসে আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অধ্যায় দুই, মহাকাশ ও আমাদের পৃথিবী। তো আসো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করি। একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিপাদ্য স্থান, দ্য অ্যান্টিপডস। তো প্রতিপাদ্য স্থান কি সেটা জানার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশের নিচ দিয়ে যদি মাটি কোড়া হয়, কুটতে 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 তা অবশ্যই পৃথিবীর এক প্রান্তে আমরা গিয়ে পৌঁছবো, এটা কল্পনা করা হয়েছে। এবং এই কার্যক্রম শুরুও করেছিলেন কিছু ভূতত্ত্ববিদ এবং অনেকগুলো বিজ্ঞানী, অনেক সংস্থা একত্রিত হয়ে এই দুঃসাহসিক পরিকল্পনা নিয়েছিলেন যে মাটি কুড়ে কুড়ে কতটুকু যাওয়া যায়। যাওয়ার পর তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। আসলে এটা সম্ভব না, চেয়েছিলেন যে যাওয়া যায় কি না। তখন পৃথিবীর সম্পর্কে এত ধারণা মানুষের ছিল না, এত গবেষণা তো মাত্র চলছে, অনেকগুলো বিষয় মানুষের জানা না থাকার কারণে এই কাজ তারা শুরু করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা অনেকগুলো বিষয় আবিষ্কার করার কারণে আমাদের পৃথিবী সম্পর্কে আমাদের অনেক ধারণা আমরা অর্জন করি। তো সেই কারণে সেটা আর করা হয়নি। তেমনি একটু চিন্তা করে দেখো, যেমন ধরো আমরা ঢাকায় যদি থাকি, তাহলে ঢাকার নিচে অর্থাৎ পৃথিবী তো গোল, ঠিক না? পৃথিবী অর্থাৎ ঢাকার নিচে মাটি কুড়তে কুড়তে যদি যাওয়া হয়, আসলেই মনে করো একটা রড, লোহার রড যদি প্রবেশ করে দেওয়া হয়, তাহলে ওইটা গিয়ে কোন শহরে অথবা কোন দেশে গিয়ে এটা পৌঁছবে সেটা কি আমরা চিন্তা করেছি কোনো সময়? হ্যাঁ বন্ধুরা, এটা আমরা যে আমাদের যে গ্লোব আছে, গ্লোবটা হাতে নিলেই আমরা এটা দেখতে পাবো যে ওই প্রান্তে দেখা যাবে দক্ষিণ আমেরিকার যে রাষ্ট্রটা আমরা চিনি সেটা হচ্ছে কি, চিলি। চিলির পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর, ওই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওই রডটা উঠবে, অর্থাৎ সেখানে একটা বিন্দু আমরা পাবো। ঢাকায় যদি একটা বিন্দু আমরা কল্পনা করি, দেখো চিত্রের মধ্যে ঢাকা যদি আমি চকে চিন্তা করি একটা বিন্দু, তাহলে গিয়ে এই যে এখানে চিলির এই প্রশান্ত মহাসাগরের এখানে গিয়ে এটা পৌঁছবে। আমি একটা জাস্ট একটা ধরলাম, কল্পনা করলাম, ঠিক আছে। আসলে পৃথিবীর শহরগুলো রয়েছে, একটি শহরের এগেনস্ট আরেকটি শহর যখন এরকম করে বিন্দু যখন নির্ণয় করা হবে, তখন দেখা যাবে এগুলো বেশিরভাগই সাগরের উপর, সাগর অথবা মহাসাগরের উপর দিয়ে এই বিন্দুগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে কী জানলাম? দেখো, এই যে ঢাকা থেকে এই যে সিলি পর্যন্ত যে বিন্দুটা, এই বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাই আমরা, ঠিক না? এই সরলরেখাটা অবশ্যই এই পৃথিবীর যে ভূকেন্দ্র রয়েছে অর্থাৎ এই মধ্যবিন্দু কী করতে হবে, ছেদ করবে, যে এই রেখাটি যে বিন্দুতে মিলিত হবে চ বিন্দুর জন্য শেষে যে বিন্দুর সাথে মিলিত হবে, এই বিন্দুটা হচ্ছে তোমার কি, চ বিন্দুর প্রতিপাদ্য বিন্দু বা প্রতিপাদ্য স্থান। আমরা বুঝতে পারলাম অর্থাৎ এটা গুরুত্বটা কী। তাহলে আমরা যে কোনো শহরে, মনে করো লন্ডন শহর, লন্ডন শহরের প্রতিপাদ্য স্থান কী যদি নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারব। আসো আমরা আরও বিস্তারিত আলোচনা শুরু করি। তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে প্রতিপাদ্য স্থান, দ্য অ্যান্টিপডস। আমরা জানি পৃথিবী গোল, তাই এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান রয়েছে। দেখো এই পৃথিবীটা কি গোল না, এটা আমরা গোল হিসেবে চিন্তা করি, ঠিক আছে? এখানে একটা স্থান থাকলে আরেকটা স্থান এই দিকে রয়েছে। ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম, ওই বিন্দু থেকে কল্পিত ব্যাস, এটা হচ্ছে কি ব্যাস, এটা যদি বৃত্ত চিন্তা করা হয়, এই বৃত্তের ব্যাস হচ্ছে কি, এই রেখাটা। এই ব্যাসটা যদি তোমার ভূকেন্দ্র দিয়ে ভেদ করে, হ্যাঁ, অপর দিকে ভূপৃষ্ঠে পৃষ্ঠকে যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দু ছেদ করবে সেটাই হচ্ছে তোমার কি, ওই বিন্দুটির প্রথম বিন্দুটির কি, প্রতিপাদ্য স্থান। তাহলে আমরা প্রতিপাদ্য স্থানটা কি আমরা এখান থেকে জানতে পারলাম। যেমন ক এর প্রতিপাদ্য স্থান কী হবে একটু বলো তো। হ্যাঁ, খ হবে, এটা শর্ত হচ্ছে তোমার কি, ভূখান্দর দিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, দেখি বলো তো এই বৃত্তটির অর্থাৎ এই পৃথিবীর ভূখান্দর কত এখানে? হ্যাঁ, ম ধরা হয়েছে। ম হচ্ছে তোমার কি, এই পৃথিবীর ভূকেন্দ্র, অর্থাৎ প্রত্যেকটি রেখা অবশ্যই কি এই ভূকেন্দ্র দিয়ে কী করতে হবে, অতিক্রম করতে হবে। এই যে ব্যাসার্ধগুলো পাবো, এই ব্যাসার্ধগুলো হচ্ছে তোমার কি
রেখাগুলো যেখানে মিলিত হবে ওই বিন্দুটি হচ্ছে তোমার কি প্রথম বিন্দুর প্রতিপাদ্য স্থান। কোনো বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমায় অবস্থিত হয়, ঠিক না? যেমন এখানে এই যে এখানে একটা অবস্থিত দ্রাঘিমা অবস্থিত, এখানে আবার কি এই দ্রাঘিমায় অবস্থিত। এখানে দ্রাঘিমা রেখা তো আমরা আগে আলোচনা করছি, ঠিক না? তাহলে এই যে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমার মধ্যে এটা এখানে এসে কি মিলিত হয়েছে। তাহলে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা অর্থাৎ তাহলে এটার মান কত হবে, কত ডিগ্রি হবে? দুই দ্রাঘিমার যোগফল হবে কত? 180 ডিগ্রি। এই আমরা এটা চাঁদার সাহায্যে ব্যবহার করে আমরা নির্ণয় করছি না, এই জিরো থেকে জিরো এখানে কত, এদিক থেকে যদি হিসাব করি এটা 180 ডিগ্রি হয়, ঠিক না? আবার এদিক থেকে যদি আমরা হিসাব করি এটা 180 ডিগ্রি। এখানে দুইটি দ্রাঘিমা, ঠিক আছে, দুইটি দ্রাঘিমা মিলিত হয়ে 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কীভাবে করে ঘন্টাটা নির্ণয় করব, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রতি দ্রাঘিমার সমান আমরা কত ধরি, 1 ডিগ্রি সমান কত ধরছি আমরা, 1 ডিগ্রি সমান, 1 ডিগ্রি দ্রাঘিমার সমান কত, 4 মিনিট, কত মিনিট, 4 মিনিট, এটা আমরা আগে ধরেছি, ঠিক না? তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার সমান কত হবে, 180 গুণ 4 মিনিট, ঠিক না? 180-র সাথে 4 গুণ করলে কত হবে, 720 মিনিট। তাহলে এটাকে যখন আমরা ঘন্টা নিয়ে যাব কত পাবো, এটা 12 ঘন্টা, কত পাবো, 12 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে দুইটির মধ্যে, এই যে বিন্দু দুইটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কত, 12 ঘন্টা। এগুলো আমরা দ্রাঘিমা রেখার যখন আলোচনা করছিলাম তখন আমরা পড়েছিলাম, ঠিক না? এই রেখা থেকে এই রেখার অর্থাৎ এই শহর থেকে এই শহরের দ্রাঘিমা পার্থক্য হচ্ছে কত, সময়ের পার্থক্য হচ্ছে কত, 12 ঘন্টা। তাহলে উত্তরে এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুর প্রতিবস্থান হচ্ছে কি, এই বিন্দু। তাহলে এখানে যদি তোমার মনে করো সকাল 5টা হয় তাহলে এখানে কত হবে, গুড, এখানে হবে কি বিকাল 5টা। তাহলে এখানে যদি সকাল 5টা হয় এখানে কত হবে, এখানে হবে বিকাল 5টা। এখানে যদি সকাল 5টা হয় এখানে হবে কি বিকাল 5টা। এইভাবে করে আমরা দ্রাঘিমার সাহায্যে সময়গুলো নির্ণয় করি, সময়ের পার্থক্যগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে এটা একেবারে সহজ একটা বিষয়। তাহলে আমরা এখানে বিন্দুগুলো একটু চিনি নিই, প্রতিপাদ্য বিন্দুগুলো। তাহলে চ এর প্রতিপাদ্য বিন্দু হচ্ছে কত, ছ। ক এর প্রতিপাদ্য বিন্দু কত হবে, খ। রস্য এর প্রতিপাদ্য বিন্দু হচ্ছে কত, দ। তাহলে আরেকটা প্রশ্ন করি সর্বশেষ বন্ধুরা, দেখি বলো এই পৃথিবীর ভূখণ্ড কত, এখানে কত ধরেছি আমরা, গুড, ভূখণ্ড হচ্ছে কত, ম। প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা অনেকগুলো বিষয় আজকে জেনেছি আজকের আলোচনা থেকে। দেখো বোর্ডে আমি একটি দলীয় কাজ দিয়েছি, তো যেহেতু এটি ভিডিও ক্লাস, তো ভিডিও ক্লাসে আমরা তো ক্লাসে সাধারণত দলীয় কাজগুলো করে থাকি, গ্রুপ বাক করে দিই, তোমরা একজন দলীয় নেতা থাকে তার মাধ্যমে কাজগুলো করা হয় এবং পরে আদায় করে নেওয়া হয়। তো ভিডিও ক্লাস হওয়ার কারণে এটি একক কাজ হিসেবে থাকবে, প্রত্যেকে আলাদা আলাদা করে কাজটি করবে এবং এই যে কাজটি তোমরা যে করবে এটা তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে দেখবে, যদি ঠিক হয় তাহলে এটা ওকে, এবং যদি সমস্যা থাকে না পারো তাহলে তোমরা ইনবক্সে আমাকে জানাবে। দেখো কাজটি আমি উপস্থাপন করেছি, তোমরা সময় পাবো 15 মিনিট। তো কাজটি করার সময় ভিডিওটি স্টিল করে রাখবা, স্টিল করে শেষ হওয়ার পর এরপর আবার ভিডিওতে প্রবেশ করবে, পরবর্তী অংশে আমরা চলে যাব, ঠিক আছে? তো শুরু করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসের সকল পাঠ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমি এখন শেষ করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নেবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।